অতিবৃষ্টি এবং গভীর নিম্নচাপের ভ্রুকুটি উপেক্ষা করে আমরা সপরিবারে চললাম দীঘার অদূরে পূর্ব মুকুন্দপুরে আলাফিয়া স্টাইলিন ক্যাম্পার্সে, একদম অফবিট একটি উইকেন্ড কাটাবার সেরা জায়গা। আকাশে মেঘের অবস্থা খুব একটা ভালো নেই, আর নিউজে যে খবর দিচ্ছে তাতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর সেই সমস্ত কিছু মাথায় নিয়ে চলেছি দীঘা, খানিকটা নতুনভাবে এক্সপ্লোর করব। চলুন আমাদের সঙ্গে আপনারাও দেখে নেবেন আমাদের এই দীঘা ভ্রমণ। এই ভিডিওতে আপনারা দেখবেন কি রয়েছে স্টাইলিন ক্যাম্পার্সে, কিভাবে আসবেন এখানে, কোথায় থাকবেন আর কি খাওয়া দাওয়া করবেন। এছাড়াও রয়েছে আশেপাশে ঘুরে দেখার কিছু সন্ধান। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ কাহিনী অফবিট দীঘা। আমি শুভদীপ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেলার শুভদীপ। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। বাড়ি থেকে বেরিয়েছিলাম সকাল 8টা নাগাদ, সেই মুহূর্তে ব্রেকফাস্ট কিছু করে আসা হয়নি, তাই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ম্যাগি, গাড়িতে আস্তে আস্তে সেটা খেয়েছি। এই মুহূর্তে দাঁড়িয়েছি আলমগিরি নামক একটি জায়গায় পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের আন্ডারে, সেখানে একটু চা কফি খেয়ে নিচ্ছি আমরা, সঙ্গে খাচ্ছি দিলখুশ। অনেকটা পথ যাওয়া বাকি রয়েছে, আকাশের পরিস্থিতি এখনো মেঘলা হয়ে রয়েছে, তবে বৃষ্টি হয়নি। কীভাবে আসবেন এই স্টাইলিন ক্যাম্পার্সে? এখানে নিকটবর্তী রেলওয়ে স্টেশন হচ্ছে দীঘা। ক্যাম্পে যারা রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করলে এনআরআই পরিচিত টোটো স্টেশনে পাঠিয়ে দেন। কেন আসবেন বা কারাই বা আসবেন এই স্টাইলিন ক্যাম্পার্সে? যারা দীঘায় বারংবার একই জায়গায় থেকে বোর হয়ে গিয়েছেন তাদের জন্য এক ভিন্ন স্বাদ উপহার দিচ্ছে এই স্টাইলিন ক্যাম্পার্স। এখানে রয়েছে কম খরচে থাকা খাওয়া, তার সঙ্গে এক অনন্য এক্সপিরিয়েন্স। আমরা যদিও এখানে এসেছিলাম খানিকটা অফ টাইমে বর্ষাকালে, তবে যারা শীতকালে বা সিজনে আসবেন তাদের জন্য এটি হয়ে উঠতে পারে একটি পারফেক্ট উইকেন্ড ডেস্টিনেশন। এই ক্যাম্প মূলত সেই সমস্ত ওয়ার্কিং প্রফেশনালদের জন্য যারা গোটা সপ্তাহটা একটা হেকটিক লাইফস্টাইল লিড করেন এবং উইকেন্ডে কোথাও চুপচাপ বসে রিল্যাক্স করতে চান। এই মুহূর্তে আমরা রয়েছি স্টাইলিন ক্যাম্পার্সে। দীঘা যে গেট রয়েছে সেই গেট থেকে বাঁ দিকে যে রাস্তাটা শঙ্করপুরের দিকে যাচ্ছে সেই রাস্তা দিয়ে 2.5 কিলোমিটার মতন আসলেই এই স্টাইলিন ক্যাম্পার্স। ডেসক্রিপশানে আমি এটার গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো, ফলে আপনাদের খুঁজে পেতে কোনো অসুবিধে হবে না। এছাড়া কিভাবে এখানে বুকিং করবেন তার সমস্ত ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশানে, আপনারা চাইলে সেটা একটু ফলো করে দেখে নিতে পারেন। থাকা ও খাবার খরচ কীরকম এই স্টাইলিন ক্যাম্পার্সে? সিজন ওয়াইজ এখানে জনপ্রতি খরচ বিভিন্ন রকম, মোটামুটি 1550 টাকা থেকে শুরু করে 1800 টাকা পর্যন্ত ঘোরাফেরা করে। এখানে মূলত 4 ধরনের রুম রয়েছে, ডাবল বেডেড উডেন কটেজ রুম, ডাবল বেডেড চাটাইয়ের রুম, আর 4 বেডেড ও 6 বেডেড শেয়ারিং বা ফ্যামিলি রুম। ঝোপ জঙ্গল আর খাল বিলের মাঝে এই স্টাইলিন ক্যাম্পার্স, মাঝখানে রয়েছে এই সাঁকো যেটা মেন রোডের সঙ্গে এই স্টাইলিন ক্যাম্পার্সকে যোগ করছে। এই হচ্ছে রিসেপশন, তার ঠিক পাশেই রয়েছে দুটো কমন টয়লেট আর তার পাশে কিচেন। এটা হচ্ছে কমন ডাইনিং প্লেস। ক্যাম্পে ঢুকতেই আমাদের স্বাগত জানানো হলো গন্ধরাজ লেবু ফ্লেভারের ঘোল দিয়ে।
এই যে রয়েছে পাশাপাশি দুটো ফোর বেডেড রুম। আসুন একবার রুম ট্যুরটা করিয়ে নিই আপনাদের। দুটো দুটো করে বেডের ব্যবস্থা রয়েছে, সঙ্গে রয়েছে চিরুনি এবং শ্যাম্পু আর বডি ওয়াশ। এসি রুম, আসুন একবার বাথরুমটা দেখি। ওয়েস্টার্ন কমোড সিস্টেম, বেসিন রয়েছে, রয়েছে গিজারের ব্যবস্থা। রুমে চেকিং করে একটু ফ্রেশ হয়ে সেরে নিলাম আমাদের লাঞ্চ। লাঞ্চে রয়েছে ভাত, ডাল, পাঁচমিশালি তরকারি, আলু ভাজা, দু রকমের মাছ, পমফ্রেট ও কাতলা, চাটনি, দই আর পাঁপড়। খাবার ফাঁকেই বাবুদার কাছ থেকে জেনে নিলাম মোহনায় কী মাছ পাওয়া যায় আর কীভাবে মাছ নিতে হয়। তার উপরে একটু যখন 600-700 হয়ে যাচ্ছে তখন একটু আবার 700-800 এই রেট আছে, যখন 1 কেজির উপরে হয়ে যাচ্ছে তখন 1200। মহানাতে যাবেন পুরো টাটকা মাছ নিতে গেলে আপনাকে 5 কেজির উপরে নিতে হবে। আচ্ছা, আপনি খুচরো 1-2 কেজি নিলে দেবে না? দেবে না? না, ইলিশ পাওয়া যাচ্ছে এখন, সব রকম মাছ পাবেন, কিন্তু মিনিমাম 5 কেজি। কিন্তু মোহনায় যে বাজারগুলো আছে সেখানে তো সব রকমই দেয়? সেটা তো খুচরো মার্কেট আর কি, ওখানে যেখানে পাইকারি মার্কেট ওখানে 5 কেজি আপনাকে নিতেই হবে। খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম মেরিন ড্রাইভ ও আশেপাশে একটু ঘুরে দেখতে। হাওয়া চড়ে চুলের অবস্থা 12টা বেজে গেছে। যাই হোক, এই মুহূর্তে আমি রয়েছি মেরিন ড্রাইভে। এই রাস্তা মেরিন ড্রাইভ আর আমার বাঁদিকে রয়েছে সমুদ্র, মোহনা বলা বেটার কারণ সমুদ্রটা রয়েছে অনেকটাই দূরে। আমার পিছন দিকের যে রাস্তাটা সেটা চলে যাচ্ছে শঙ্করপুর আর সামনের দিকে দীঘা গেট, আর আমাদের প্রপার্টিটা রয়েছে সেই কোণায়। একটা সাঁকো দেখতে পাচ্ছেন, সেই সাঁকোটা পেরিয়ে চলে গেলেই আলাফিয়া স্টাইলিন ক্যাম্পার্স। একটা আষ্টে গন্ধ রয়েছে যেটা সবসময় পারসিস্ট করছে, আদারওয়াইজ কিন্তু খুব দারুণ জায়গা এবং খুব সুন্দর জায়গা, বেশ ভালো লাগছে। এই মোহনা থেকে সমুদ্র দেখা গেলেও জলে নামা কিন্তু যায় না, তাই যারা সমুদ্র স্নানের এক্সপেকটেশন নিয়ে আসবেন তাদেরকে খানিকটা হতাশ হতেই হবে। দুপুরে খানিক বিশ্রাম নিয়ে বিকেলে আবার বেরিয়ে পড়লাম উদয়পুর আর দীঘা ঘোরার জন্য। Thank you.
সন্ধ্যায় টুকটাক খাওয়া দাওয়া আর কেনাকাটা সেরে যখন ক্যাম্পে ফিরলাম, তখন ক্যাম্প সেজে উঠেছে এক অন্য রূপে। একটু ফ্রেশ হয়ে ডাইনিং স্পেসে বসতেই বাবুদা দিয়ে গেল গরম পাকুড়ি আর চা। গোটা ফ্যামিলি সহ মেতে উঠলাম হাসি ঠাট্টা গান আর গল্পে। আমাদের খুদে সদস্যও কিন্তু খুব এনজয় করছিল আমাদের এই গান বাজনা। এসবের মাঝেই যে কখন সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল টেরই পেলাম না। রাতে ডিনারে নিলাম ভাত, চিকেন আর আলু পটলের তরকারি। আপনারা চাইলে ভাত অথবা রুটি যে কোনো কিছুই পেয়ে যেতে পারেন। সুস্বাদু গরম মাংস দিয়ে সাটিয়ে ফেললাম নরম নরম গোটা পাঁচেক রুটি। রাতে এই ক্যাম্পের পরিবেশ কিন্তু সত্যিই মোহনীয়। চারিপাশে ঝিঝি পোকার ডাক শুনতে শুনতে শরীর এলিয়ে দিলাম বিছানায়। ঘুম ভাঙল ভোরের পাখির আওয়াজে। সৌহার্দ মানে আমার ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম ভোরের পরিবেশটা উপভোগ করতে। দূরে দেখুন দেখা যাচ্ছে পরপর তিনটে ট্রলার। দ্বিতীয় দিনের নতুন সকাল শুরু করছি এই স্টাইলিং ক্যাম্পের। সকালের পরিবেশ অসাধারণ সুন্দর, রাত্রে সামান্য একটু বৃষ্টি হয়েছে, তবে সেরকম বিশাল কিছু নয়। যেরকমটা এক্সপেক্ট করেছিলাম যে প্রবল বৃষ্টি হবে, সেই ধরনের বৃষ্টি কিন্তু হয়নি। এই স্টাইলিং ক্যাম্পার্সে আসার বেস্ট সময় হচ্ছে শীতকাল, অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি মাসে যারা আসবেন তারা এই ক্যাম্পের মজা সম্পূর্ণরূপে উপভোগ করতে পারবেন। এই সময় ক্যাম্পে রয়েছে স্পেশাল বনফায়ারের ব্যবস্থা, রয়েছে আরও বিভিন্ন রকম আউটিং পার্টির অ্যারেঞ্জমেন্ট। ঘোরাঘুরি করে ফিরতেই দেখি আমাদের ব্রেকফাস্ট রেডি। ব্রেকফাস্টে রয়েছে লুচি, সাদা আলুর তরকারি, ডিম সিদ্ধ আর মিষ্টি। চাইলে লুচির বদলে পেয়ে যাবেন মুড়ি। এখানে চেক আউটের সময় সকাল ১০টায়। তাই চটপট খাওয়া সেরে নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম তাজপুর। খুব কাছেই, তাই একবার ঢু মেরে ফেরার পথ ধরে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো এলাম সাগরে। আমাদের এই ছোট্ট ঝটিকা সফর কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।